ধন্যবাদ সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঐতিহ্যের আলোয়। আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে রাজা ষোড়শুলিয়ের মৃত্যুদণ্ড, অর্থাৎ রাজা ষোড়শুলিয়ের মৃত্যুদণ্ড কোন প্রেক্ষাপটের উপর হয়েছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। তার আগে বলে নিই, আমার চ্যানেল ঐতিহ্যের আলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আমি চলে যাচ্ছি সরাসরি আমার ক্লাসে। আমি দেখো রাজার মৃত্যুদণ্ড সংক্রান্ত বিষয় নিয়ে যখন আলোচনা করব বেশ কয়েকটা পয়েন্ট আমি লিখে নিয়েছি, এই এই জায়গাগুলোকে পরপর পরপর একটা ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। তার আগে বলিনি, তোমরা জানো যে ফরাসি সংবিধান সভা তৈরি হয়েছিল সংবিধান রচনার জন্য এবং দু বছরের নিরলস প্রচেষ্টার ফলে সংবিধান প্রণয়ন হয়েছিল, যা একটা যুগান্তকারী অধ্যায়, সারা পৃথিবীর ইতিহাসে যুগান্তকারী অধ্যায়, একটা রাজতন্ত্রের পতন, রাজতন্ত্রকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত করা হয়েছিল এবং প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। মেনলি প্রজাতন্ত্রেই প্রতিষ্ঠা হয়েছিল এই কথা বলা যায়। তো এখানে সেই সংবিধান সভা নিয়ম অনুসারে, সংবিধান সভার সিস্টেম অনুযায়ী কিন্তু রাষ্ট্র শাসিত হচ্ছিল, রাজাকে নামমাত্র শাসক করে রাখা হয়েছিল। কিন্তু আমরা এখানে দেখব যে রাজা কিন্তু সেটা মানতে চাইছিলেন না, অর্থাৎ দীর্ঘদিনের যে একটা রাজতান্ত্রিক সুযোগ সুবিধা বা রাজার যে ক্ষমতা, রাজার যে ক্যারিশমা ছিল সেটাকে লুপ্ত করে দেওয়া হয়েছে, সেটা রাজা কিন্তু মানতে চাইছিলেন না। যার ফলশ্রুতিতে সংবিধান সভার সঙ্গে রাজার একটা সংঘাত অনিবার্য জায়গায় চলে এসেছিল। যাই হোক, কিন্তু রাজা মানতে বাধ্য ছিল এবং রাজা সবসময় একটা ভীতিপ্রদ, মানে ভীত সন্ত্রস্ত থাকতো এই 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 প্রেক্ষাপটে দাঁড়িয়ে। তো সেখানে মীরাবো তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। তোমরা জানো যে মীরাবো ছিলেন এই ফরাসি বিপ্লবের একজন অন্যতম নেতা ছিলেন। তো মীরাবো যতদিন ছিলেন ততদিন রাজা বেশ মোটামুটি ঠিকই ছিল, তাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করে মীরাবো যখন মৃত্যু হয়ে যায়, মীরাবো মারা যান, তার ফলে রাজা কিন্তু দারুণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং এর ফলে কী হয় না, রাজা সেই সেই ক্ষমতা পুনরুদ্ধারের জন্য তিনি বিভিন্ন রাজশক্তির, যে বিদেশি শক্তি ছিল, তাদের সাহায্যের সাহায্যের চেষ্টা করেন। এবং সেখানে দেখা যায় স্পেনে, তোমরা জানো আমি যখন আলোচনা প্রসঙ্গে আমি অনেক জায়গাতে বলেছি, স্পেনেও ছিল বুর্বো বংশ, অর্থাৎ স্পেনের সাহায্য। দ্বিতীয় কথা হলো রানীর যে অ্যান্তোয়ানেটস, রানীর যে রানী ছিলেন অস্ট্রিয়ার রাজকুমারী, অর্থাৎ লিওপোল্ড, অর্থাৎ অস্ট্রিয়ার রাজা লিওপোল্ডের বোন ছিলেন রানী, ফরাসি রানী। তো চাইছিলেন যে অস্ট্রিয়া থেকে সাহায্য নেওয়ার জন্য এবং এই সাহায্যকে কেন্দ্র করে তিনি ছদ্মবেশে পলায়ন করেছিলেন। এবং তার জন্য দেখো আমি প্রথমেই হয়েছি রাজার পলায়ন, রাজা পলায়ন করেছিলেন ও সতেরোশো একানব্বইয়ের 20 তারিখে, অর্থাৎ 20 জুন এই তারিখে তিনি পলায়ন করেন এবং পলায়ন ছদ্মবেশে পলায়ন করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই ছদ্মবেশে পলায়ন করার ফলে তিনি কিন্তু সীমান্তে আটক পড়ে যান, অর্থাৎ সীমান্তে তিনি ধরা পড়ে যান। ভেরেন্না বলে একটা গ্রাম ছিল বা একটা জায়গা ছিল সেখানে, অর্থাৎ অস্ট্রিয়া এবং ফ্রান্সের যে বা সীমান্ত প্রদেশ, সীমান্তের যে জায়গা, সেই জায়গাতে কিন্তু ধরা পড়ে যান। এবং ধরা পড়ে যাওয়ার ফলে যখন রাজা ধরা পড়ে গেলেন তখন তাকে চরম লাঞ্ছিত অবস্থায় ফ্রান্সে ফেরত আনা হয় এবং প্যারিসে তাকে আবার সেই চরমভাবে লাঞ্ছিত করা হয় এবং সেইভাবে তাকে রাখা হয় এবং রাজা সমস্ত কিছু মানতে বাধ্য হন। এর ফলে আমরা দেখব যে তিনি ধরা পড়ে গেলেন, 20 জুন গেছিলেন, তিনি ধরা পড়ে গেলেন 21 জুন অর্থাৎ 1791 খ্রিস্টাব্দের 21 জুন তিনি ধরা পড়ে গেলেন এবং প্যারিসে আনা হলো এবং তাকে একটা নতুন সংবিধান যে চালু হয়েছিল সেই নতুন সংবিধান তাকে মানতে বাধ্য করা হয়। কিন্তু তিনি মানতে অসম্মত প্রকাশ করেন, এবং এরপরে কী হলো, একটা অধিবেশন ডাকা হলো, অর্থাৎ সেই আইনসভার নতুন অধিবেশন ডাকা হচ্ছে, এই যে আইনসভার অধিবেশন, এবং সেই আইনসভার অধিবেশন ডাকা হলো এবং সেই আইনসভার অধিবেশন ডাকা হলো 1 অক্টোবর, অর্থাৎ এখানে দেখো 20 জুন বেরিয়েছিলেন, 21 জুন ধরা পড়ে গেলেন এবং 1 অক্টোবর, এটা হচ্ছে 91-এর 1 অক্টোবর তাকে অধিবেশন ডাকা হলো। অর্থাৎ এই অধিবেশন ডাকার ফলে দুটো বিষয় নিয়ে আলোচনা হলো। মেন বিষয় যেটা হচ্ছে যাজকরা যে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি যে যে আইন চালু করা হয়েছিল, এই আইনে কী করা হয়েছিল না, যাজকদের পুরো ক্ষমতাটা রাষ্ট্রের হাতে চলে গিয়েছিল এবং যাজকরা আগে যে ক্ষমতা ভোগ করতেন এবং সেই ক্ষমতা তিনি কিন্তু তারা আর ভোগ করতে পেলেন না, যার ফলশ্রুতিতে যাজকরা এই সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি এটা মানতে অসম্মত হয়, 1 নম্বর। 2 নম্বর কি না, এই আমরা দেখতে পাবো দেশত্যাগী যারা হয়েছিলেন, অভিজাতরা দেশত্যাগী হয়েছিলেন, দেশ
ত্যাগ করে গিয়েছিলেন, তারা বিদেশে গিয়ে ফ্রান্সের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবার পুনরায় তাদের ক্ষমতা পুনরুজ্জীবিত করার চেষ্টা করে, যার ফলে এই এই এইটাকে সামনে রেখে কিন্তু এই আইনসভার অধিবেশন বসে। এবং এই আইনসভাতে ঠিক করা হয় যে যাজকরা কিন্তু এই সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি মানতে বাধ্য থাকবে, তা না হলে তাদের ভাতা বেতন পেনশন যেগুলো আছে সেগুলো সব বন্ধ করে দেওয়া হবে এবং তাদেরকে দেশত্যাগী হিসেবে পরিগণিত করা হবে। আর দ্বিতীয় যে জায়গা সেটা হচ্ছে অভিজাতদের ক্ষেত্রে, যে জায়গাটা হচ্ছে অভিজাতরা যেহেতু ষড়যন্ত্র করছে এটা বলা হচ্ছে, তার ফলে কি হলো না এই অভিজাতদের বিরুদ্ধেও একটা পদক্ষেপ নেওয়া হলো এই আইনসভাতে। তাদেরকে ঠিক করা হলো যে অভিজাতরা তারা যদি দেশে ফিরে না আসে তাদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং এই অভিজাতদেরকে দেশদ্রোহী হিসেবে পরিগণিত করা হবে, যার ফলে কি হচ্ছে না এই দুটো জায়গা যখন আইনসভাতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হলো, রাজা কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করলেন। তার আগে একটু বলে নিই, কারণ তোমরা জানো যে অভিজাত এবং যাজক এই দুটো সম্প্রদায় ছিল রাজার খুব কাছের সম্প্রদায় এবং এই দুটো সম্প্রদায় নিয়েই কিন্তু রাজা এতদিন ধরে তাদের শাসন কার্য পরিচালনা করতেন। শুধু ষোড়শ নয়, তার আগের যে রাজারা ছিলেন তারাও কিন্তু ঠিক এইভাবেই এই দুটো সম্প্রদায়কে সামনে রেখেই কিন্তু শাসন পরিচালনা করতেন। এখানে দেখা যাচ্ছে যে এই দুটো সম্প্রদায়ের উপর যখন এইরকম একটা আঘাত আনা হচ্ছে তখন রাজা কিন্তু বিচলিত হয়ে যান এবং তিনি ভেটো প্রয়োগ করে স্থগিতাদেশ দিতে পারেন। তোমরা ভেটো সংক্রান্ত বিষয় নিয়ে জানো যে আমরা ইউএনও ইউনাইটেড ন্যাশন অর্গানাইজেশনে 5টি স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করার অধিকার থাকে, অর্থাৎ কোনো একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয় সেখানে কোনো একটা শক্তি, আমরা যদি দেখি যে ইউনাইটেড ন্যাশন অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জের 5টা স্থায়ী শক্তি অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আর কে চীন এবং আমেরিকা, এই 5টা স্থায়ী শক্তি কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে, একজন যদি নাকচ করে দেয় নাকচ হয়ে যাবে। তো আমরা এখানেও দেখতে পেলাম যে রাজা সেই ভেটো প্রয়োগ করলেন এবং ভেটো প্রয়োগ করে সেটাকে নাকচ করে দিলেন। এই নাকচ করে দেওয়ার ফলে কি হলো না এখানে মানুষ বিক্ষুব্ধ হয়ে গেল, রাজার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে গেল এবং তারপরে একটা ঘটনা ঘটে যাচ্ছে 1992 সালে, এটা আগস্ট মাসের দিকে এই ঘটনাটা ঘটে যাচ্ছে কি না এখানে প্রাসিয়ার যিনি রাজা ছিলেন ফেডারিক দ্বিতীয় উইলিয়াম, এই ফেডারিক দ্বিতীয় উইলিয়াম বুর্বো রাজবংশকে সাহায্য করার জন্য এগিয়ে আসছেন এবং পাশাপাশি দেখো অস্ট্রিয়া লিওপোল্ড অর্থাৎ রাজার যে শ্যালক তিনি এবং ফেডারিক দ্বিতীয় উইলিয়াম তারা দুজনে একটা জায়গাতে মিলিত হয়ে তারা একটা আলাপ আলোচনা করছেন যে কীভাবে ফরাসি রাজাকে উদ্ধার করা যায় বা রাজার যে এইরকম একটা বিপদসংকুল পরিস্থিতির মধ্যে আছে তাকে কীভাবে সাহায্য করা যায়। এবং সেটাকে সামনে রেখে বানসুইকের নেতৃত্বে, এবং বানসুইক ছিলেন তৎকালীন সেনাধ্যক্ষ নির্বাচন করা হয় এবং একটা যৌথ বাহিনী অস্ট্রিয়া এবং প্রাসিয়া, তোমরা জানো যে প্রাসিয়া বলে কোনো রাষ্ট্র তৎকালীন সময়ে এই জার্মানি বলে কোনো রাষ্ট্র ছিল না, আগে সেই প্রাসিয়া ছিল, অর্থাৎ আমরা দেখতে পাবো যে সেই প্রাসিয়া এবং অস্ট্রিয়ার যৌথ বাহিনীর এই বানসুইক ছিলেন সেনাধ্যক্ষ এবং সেই বানসুইক একটা ঘোষণা করেছিলেন যে রাজার যদি কোনো রকম ক্ষতি হয় বা রাজপরিবারের যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে প্যারিস ধ্বংস করে দেবো। অর্থাৎ এই ধরনের ঘোষণাটা যখন করলেন বানসুইক, ফলশ্রুতিতে একটা বিরাট ধরনের প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছিল সারা ফ্রান্স জুড়ে এবং ফ্রান্সের ফরাসি জনগণ মনে করেছিল যে রাজা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছেন, বিদেশি শক্তির সাহায্য নিতে চাইছেন এবং বিদেশি শক্তির সাহায্য নিয়ে তিনি তার ক্ষমতা পুনরুদ্ধার করার চেষ্টা করছেন, যার ফলে রাজার বিরুদ্ধে তাদের একটা বিরাট ধরনের প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। এবং এই প্রতিক্রিয়া স্বরূপ আমরা দেখতে পাবো 1792 খ্রিস্টাব্দের 10ই আগস্ট তারা রাজপ্রাসাদ আক্রমণ করে এবং রাজপ্রাসাদ আক্রমণ করার পরে রাজা ভয়ে তার দেহরক্ষীদেরকে হত্যা করে দেওয়া হয় এবং সেই উন্মত্ত জনতার হাত থেকে বাঁচার জন্য তারা আইনসভায় আশ্রয় নেন এবং আইনসভায় আবার ঘিরে দেওয়া হয়। রাজা এবং রানী বা তার পরিবার যারা আইনসভায় আশ্রয় নিয়েছিল ভয়ে সেখানে তাদেরকে ঘিরে দেওয়া হয় এবং এর ফলে কি হলো না রাজাকে মানে রাজার তো আর যাওয়ার কোনো রাস্তা ছিল না বা কোনো উপায় ছিল না এবং রায়তন্ত্র উচ্ছেদের তারা দাবি জানায়। এরপরে কী হলো, তাদেরকে টেম্পল দুর্গে তাদেরকে বন্দি করা হয়, রাজ পরিবারকে বন্দি করা হয়েছিল টেম্পল দুর্গে, এটাকে ওই এটা এবং এই যে সংবিধান, যে সংবিধানটা এতদিন ধরে চলছিল 2 বছর ধরে, আমি যেটা বলছিলাম সংবিধানের কার্যাবলী নিয়ে বা সংবিধান কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল এই বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম যে 1789 থেকে 1791 খ্রিস্টাব্দের মধ্যে যে সংবিধান তৈরি হয়েছিল, যেহেতু রাজাকে বন্দি করা হয়েছে এবং তার ফলে কী হচ্ছে সেই সংবিধান বাতিল করা হয় এবং
এই সংবিধান বাতিল করার ফলে একটা বিরাট ধরনের একটা ঘটনা, এই যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটাকে ঐতিহাসিক লেফেবার বলছেন দ্বিতীয় ফরাসি বিপ্লব। এই দ্বিতীয় ফরাসি বিপ্লব অর্থাৎ রাজার যে ক্ষমতাকে সম্পূর্ণভাবে নস্যাত করে দেওয়া হলো এবং রাজাকে বন্দী করা হলো, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় ফরাসি বিপ্লব। এবং এর পরবর্তী পদক্ষেপ কী হবে, না জাতীয় সভা বা ন্যাশনাল কনভেনশন। আমি জাতীয় সভা বা ন্যাশনাল কনভেনশন সংক্রান্ত একটু বলিনি, অর্থাৎ তোমরা এখানে দেখো আমি বলছিলাম যে ফরাসি সংবিধান সভা যেটা হয়েছিল, সেই সংবিধান সভা যেহেতু রাজাকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে কি ফরাসি সংবিধান সভা তার ফরাসি সংবিধান সভাকেও নস্যাত করে দেওয়া হয়। এবং সেই জায়গাতে 25 বছর বয়স্ক নাগরিকদের, বয়স্ক পুরুষ নাগরিকদের ভোটাধিকার দেওয়া হয়েছিল এবং এই ভোটাধিকারের দিয়ে একটা নতুন আইনসভা তৈরি হয়েছিল যার নাম ছিল জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন। এবং এই জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন, এটা বিভিন্ন দল ছিল, তোমরা জানো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে জিরোন্ডিস্ট এবং জ্যাকোবিন সবথেকে বেশি প্রাধান্য ছিল জ্যাকোবিনদের। এবং এই পরে কী হলো, না রাজার বিচার হবে, অর্থাৎ রাজা, এই যে রাজার যে দীর্ঘদিন ধরে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালিয়ে এসেছে এবং তার ফলে কী বিচার হবে, এবং বিচারে অনেকটা সেই প্রহসনের মতো বিচার করা হয়, এবং প্রহসনের মতো বিচার করে রাজাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, এবং মৃত্যুদণ্ড তার কার্যকর করা হয়েছিল 23 জানুয়ারি 1793 খ্রিস্টাব্দে। এবং এই সময়তে তৎকালীন সময়ে মীরাবো বলেছিলেন, নেতা মীরাবো ছিলেন, তোমরা জান, মীরাবো নয় আমি ভুল বলছি, রবেসপিয়ার, রবেসপিয়ার বলছেন যে রাজাকে, দেশকে বাঁচাতে গেলে বা রাষ্ট্রকে বাঁচাতে গেলে রাজাকে মরতে হবে। এবং সেখানে আমরা দেখতে পাবো রাজা সেই গিলোটিনে হত্যা করার আগে রাজা একটা কথা বলেছিলেন যে আমি সম্পূর্ণ নির্দোষ, যে আমার রক্তে যদি ফ্রান্স নিশ্চিন্ত হয় তাহলে ঠিকই আছে, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এবং এইভাবে রাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এবং এই এইভাবেই একটা পরিসমাপ্তি ঘটেছিল রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার। এবং রাজার মৃত্যুর সাথে সাথে সারা ফ্রান্স নয় সারা পৃথিবীর ইতিহাস ভীষণভাবে আন্দোলিত হয়েছিল, আলোড়িত হয়েছিল, একটা যুগান্তকারী অধ্যায়ের, আরও একটা নিত্য নতুন যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়েছিল, একথা বলা যায়। এবং সারা ইউরোপ জুড়ে একটা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধ, মানে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার যে পরিকাঠামো ছিল তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়েছিল। আমরা পরবর্তী আলোচনা যখন হবে সেখানে সেই বিষয় নিয়ে আলোচনা করব। মোটামুটি আজকে আমার এই পর্যন্ত আলোচনা, রাজার মৃত্যুদণ্ড। আবারও বলি আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর কোনো কথা না বলে এখানে আমার ক্লাস শেষ করলাম, ভালো থেকো সবাই।